লোকেশন নৈনিতাল। মুহুর্মুহু ক্যামেরা অ্যাকশনে ব্যস্ত টিম ধূমকেতু। হয়ে গেল গুরুত্বপূর্ণ একটি গানের শুটিং। ক্যামেরা বন্দি করল টলি টাইম। দেব শুভশ্রী কখনো সিরিয়াস, কখনো আবার হাসি ঠাট্টার চরম সীমায়। ছবিগুলোই তো সে কথা বলে দিচ্ছে। এই স্পেশাল জুটি কিন্তু রোজ আদায় করে নিচ্ছেন পরিচালক কৌশিক গাঙ্গুলির প্রশংসা। ওরাও খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করেছে ছবিটার চাহিদার সঙ্গে। ইটস নট আ ইজি টাস্ক ফর আ হিরো অর হিরোইন, যারা নিজের সমস্ত কিছু জামা কাপড় ভুলে গিয়ে, দেব একটা সাধারণ সোয়েটার পরা আছে, একটা শার্ট পরা, সেইভাবে পোশাকে রাজি হওয়া, সেইভাবে কাজ করতে থাকা। ইটস ভেরি ভেরি নাইস যে ওরা চেষ্টা করছে যেভাবে আমরা চাইছি সেটা করতে, এবং আমরাও চেষ্টা করছি ওদেরকে বোঝবার। অসম্ভব পরিশ্রমী দুজনে, এবং ওদের কেমিস্ট্রি নিয়ে আমার কিছু বলবারই নেই। কেমিস্ট্রিটা তৈরি করা ছিল 4 বছর আগে। এ তো গেল দেব শুভশ্রীর কথা, কিন্তু ছবির নাম ধূমকেতু কেন? নামটা দেওয়ার কারণ সেটা প্রথমে বলে দিই, একটা ঘটনা যেটা উজ্জ্বল হয়ে আসে আবার হঠাৎ মিলিয়ে চলে যায়, একটা জীবন উজ্জ্বল হয়ে আসে আবার মিলিয়ে যায়, সেরকমই একটা পরিবারকে নিয়ে একটা ছবির ভাবনা। এবং আমি চাই একটা অন্য রকমের গল্প বলতে। সবাই উগ্রপন্থা নিয়ে গল্প বলে, উগ্রপন্থীদের জীবন নিয়ে গল্প বলে, আমি চাই উগ্রপন্থীদের পরিবারের একটা গল্প বলতে। ধূমকেতুর প্রোডিউসার আবার দেব নিজেই। সুপারস্টার কি একটু চিন্তিত? পুরো ছবির দায়িত্ব তোমার উপরও আছে, শুধু অ্যাক্টর নয়, ছবিটা যেন দর্শক এসে দেখে, ছবিটার বাজেট যেন ঠিকঠাক থাকে, ওভার বাজেট যাতে না হয়ে যায়, সবাই যেন ঠিকঠাক খাওয়ার পেয়েছে কি না, রাত্রেবেলা হোটেল ঠিকঠাক পেয়েছে কি না, সেই দায়িত্বটাও এখন অলমোস্ট ঘাড়ে চলে এসছে। তো আই থিঙ্ক ইটস এ গুড ফিলিং, এতদিন প্রোডিউসারের কাছে টাকা নিয়েছে, এবারে টাকাটা দিতে হবে আমার মনে হচ্ছে। তো সব ভালো যার শেষ ভালো, এটাই চাইবো কি দর্শক ছবিটা এসে দেখুক। আসছে ক্রিসমাসে টলিপাড়ায় ধূমকেতুর আবির্ভাব কি ধূমকেতুর মতোই উজ্জ্বল হবে? অপেক্ষা মাত্র কিছুদিনের।